তো আপনার সুখ আপনি নিজে নিজে বিচার করেন। আপনার যেদিন থেকে বাড়িতে সুখ হয়েছে, যেদিন থেকে মেশিন ব্যবসা ইত্যাদি করে ঘর বাড়ি করতে শুরু করেছেন, যেদিন থেকে আপনার পরিবারে সুখ এসেছে, আপনি দেখবেন চতুর্ধার থেকে আপনাকে ডাউনে নিয়ে আসার জন্য কিছু কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো আপনি বুঝতে পেরেছেন কিংবা পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু দেখবেন সুখ যতদিন নাই ততদিন আপনার দুশ্মন নেই। যেদিন থেকে আপনার ঘরে সুখ ঢুকবে সেই দিন থেকে আপনার দুশ্মন খাড়া হয়ে যাবে, দুশ্মন আপনার। আল্লাহ পাক কি বললেন, বান্দারে তোকে আমি সুখ দিলাম, এই সুখে তুমি থাকো। সুখে থাকতে থাকতে শয়তান কুচক্রান্ত করে তাকে বুঝিয়ে দিল যে তোমাদের এরকম করে হবে না। ফাকা ফারাত বে আনুমিল্লা, আল্লাহর যে নিয়ামত, আল্লাহর নিয়ামত গুলোর অস্বীকার করলো, আল্লাহর নিয়ামতের অবমাননা করলো। রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। রব্বুল আলামিন এমন ভাবে নারাজ হয়েছেন, রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার, ফাআযাকাল্লাহু লিবাসাল জুয়ে। রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলেছেন সূরাতুন নাহাল, রব্বুল আলামিন 112 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করলেন, এ বান্দা আমার সুখের ব্যবস্থা করে দিলাম, যেদিকে তাকাবে সেই দিক থেকে তোমার সুখ ঢালা সুখ আসবে, বাম দিকে যাও ওদিকে তোমার লাভ আসবে, সামনে আসবে ডানে আসবে পিছনে আসবে। বান্দা সুখে পড়ে গিয়ে রব্বুল আলামিনের বান্দা আল্লাহর জমিনে সুখ পেয়ে নিয়ে ভুল করতে শুরু করে দিল, কুফরি করতে শুরু করে দিল, অবমাননা শুরু করে দিল। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বন্ধুরে আমার, এই আয়াতের সঙ্গে আমাদের পার্থিব জীবনের আবহাওয়া অবস্থা মিল খেয়েছে কিনা আপনি বিচার করুন। রব্বুল আলামিন দেখলেন, বান্দারে আমার, তুমি আমার নিয়ামতের অবমাননা করেছো, নাকাদরি করেছো, তুমি আমার নিয়ামতগুলোকে তুমি ঠকিয়েছো, তুমি আমার নিয়ামতগুলোকে পেছন দিকে ফেলে দিয়েছো। রব্বুল আলামিন নারাজ হয়ে গিয়ে তখন আযাব পাঠিয়ে দিলেন। কেমন আযাব? ফাযাকাল্লাহু লিবাসাল জুয়ে। রব্বুল আলামিন বললেন, এতদিন তুমি বিনা মেহনতে খেতে পাচ্ছিলে, এখন কি করো? আল্লাহ বলছেন, আর তোমার ওই হাত হারিয়ে গেল, তুমি নিজে ধ্বংস করেছ, তুমি নিজে অবমাননা করেছ, এমন ভাবে অবমাননা করেছ, এমন ভাবে তুমি রব্বুল আলামিনের অস্বীকার করেছ, নিয়ামতগুলো তুমি নাকাদরি করেছ ও অবমাননা করার কারণে রব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিলেন। কেমন আযাব দিলেন? আল্লাহ বললেন, বান্দারে আমার, তোমার সব আমি কেড়ে নিতে পারবো। রব্বুল আলামিন কেড়ে নিলেন, মানুষকে এমন ভাবে জ্বালাই ফেলে দিলেন, মানুষ তখন ক্ষুধার্ত হয়ে মরতে শুরু করলো। কয়টা আযাব দিলেন? ফাআযাকাল্লাহু লিবাসাল জুউ ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ বলছেন, তোমার মধ্যে দুটো জিনিস পাঠালাম, দুই রকমের আযাব দিলাম। এক কি? তোমার ক্ষুধার যন্ত্রণা, খেতে পাবে না, তোমার খাবার কেড়ে নিলাম, জমিনে তুমি ফসল রোপণ করেছো, বীজ রোপণ করেছো, বীজে পোকা ধরে গেল, পচন ধরে গেল, কিছু যদি গাছ হয়েছে গাছে ধসা শুরু হয়ে গেল, স্প্রে করে, আল্লাহর উপরে তো ভরসা কম, স্প্রে করে নানান রকমের করে আপনি সেই গাছকে কোন রকম মানুষ করলেন, কিছু গাছে ফুল আসলো, কিছু গাছে আসলো না। ভাই জান আমার, কিছু গাছে যখন ফুল এসেছে ওই ফুলকে ধরে রাখার আপনার কাছে কোনো ক্যাপাসিটি নেই, আমার কাছে কোনো ক্যাপাসিটি নেই। পাক পারবার দেখা গেলাম ওই ফুলের কিছু অংশকে দানায় পরিণত করলেন, আর কিছুটাকে পাতানে পরিণত করে দিলেন, শুকিয়ে গেল কিছু ফল গুলো, কিছু দানা গুলো শুকিয়ে গিয়ে একেবারে লেগে গেল, পোকা ধরে গেল, আপনার সমস্ত জিনিস শেষ হয়ে গেল, কিছু যেটা বেঁচেছে ওটা আপনি বাজারে বিক্রি করতে গেলেন, বাজারে আর বিক্রি হয় না, দাম লাগাই না, কত আশা করেছেন, পাক পারবার দেখানে আলা এই দানাটা বেচে আমি আমার সংসার মেনটেন করতাম। আজকের রেজাল্ট খবর, তাজা খবর শুনলাম, বন্ধুরে আমার, যেই কাশ্মীরের আপেল, এত সুন্দর আপেল, এত দামি আপেল, যেটা সারা দুনিয়ায়
বিখ্যাত যে হাজী মনসুর সাহেব 500 টাকা দুইটা কোরআন মাজিদ, আল্লাহ পাক তার উদ্দেশ্য পূর্ণ করুন, আমিন। কি বলছিলাম, পাক পারবারদেগারে আলাম, যেই কাশ্মীরের আপেল আপনাকে কাশ্মীর কিনতে যেতে হতো 200 টাকা কিলো 250 টাকা কিলো, আজ গ্রামে গ্রামে গাড়ি নিয়ে তেল পুড়িয়ে আপনার গ্রামে কাশ্মীরের আপেল বিক্রি করতে আসছে, বাজারে দেখুন 40 টাকা 50 টাকা, জি ওখানে দাম কত 15 টাকা 20 টাকা। আজ মাথা আপসে আপসে মরছে মানুষ, করলামটা কি? আল্লাহ পাক বলছেন বান্দা সূরা নাহাল আয়াত নম্বর 112 কে তুমি স্মরণ করো কি হয়েছে, শুধু তাই নয় সূরা নাম্বার আপনার যেখানে আল্লাহ পাক দিয়েছেন ওই জায়গাটাতে তুমি যাও, সূরাটাকে দেখো, এই সূরায় আল্লাহ কি বলতে চেয়েছেন। ভাইজান আমার, আমি গেলাম কোথায়, আল্লাহ পাক দিলেন কেমন এমন আজাব দিলেন, একদিকে হলো আপনার এই ফসল পানিকে আপনার নষ্ট করে দিয়ে আপনার বাচ্চা কাঁদছে, খাবার নেই, খাবার কোন রকম জোগাড় করেছেন, তরকারি নেই, তরকারি জোগাড় হয়েছে, লবণ নেই, লবণ পেয়েছেন, তেল নেই, বাচ্চা খেতে পারছে না, কান্না করছে, আব্বু আমার খাবার ব্যবস্থা দাও, আব্বা বাজারে গিয়ে ডুকরে ডুকরে কাঁদছে, মাঠে গিয়ে কেউ জান দিয়ে দিল, জীবন হত্যা করে দিল, করলামটা কি, কি করে দেশের মানুষের কাছে যাব, অনেক টাকা আমার ঋণ হয়ে আছে, ঋণ কি করে পরিশোধ করব, দিয়ে মানুষ কাতর হয়ে গেছে, কে নিয়ে আসলো, বেমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের এই গুনাহ এই পাপ আর কি দিবে নাকি। আচ্ছা রুহুল, আচ্ছা ভাটাপাড়ার রুহুল 500 টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। কি বলছিলাম, আল্লাহ পাক দিলেন, এদিকে আপনার ক্ষুধার যন্ত্রণা, খেতে আর পান না, খাবার শেষ, অপরদিকে অপরদিকে বন্ধু আমার দুশ্মন আপনার পিছনে দাঁড়িয়ে আছে, আপনার জীবনকে লণ্ঠন করার জন্য আপনার নানান ভাবে আপনার উপরে জুলুম শুরু করেছে, নানান ভাবে আপনার উপরে নানান রকমের চাপ সৃষ্টি হয়েছে, আপনাকে কখনো বলছে আপনি কোথাকার মানুষ, আপনি কখন থেকে আছেন, আপনি নিজেকে প্রমাণ করুন, দেখলেন ভয়ঙ্কর অবস্থা। আজ বন্ধুরে আমার আপনার নিরাপত্তা নেই, আল্লাহ যতক্ষণ আপনাকে রেখেছেন, আপনি আপনার আওলাদকে পাঠিয়ে দিয়েছেন বিদেশে, আপনার ছেলে আপনার পোতা আপনার আপনার আপনজন বোম্বেতে পড়ে আছে, আল্লাহর কাছে দোয়া করছেন, কাশ্মীরে পড়ে আছে, আপনার কেরালায় পড়ে আছে, বিভিন্ন জায়গাতে আপনার সন্তান ওখানে গিয়ে আছে, বাপুরে আমার কোন নিরাপত্তা নেই, কে কখন মেরে দেয়, কে কখন গুলি চালিয়ে দেয়, কে কখন ছুরি চালিয়ে দেয়, কে কখন বিষ খাইয়ে দেয়, কে কখন রাস্তায় মেরে দেয়, রব্বুল আলামিন এমন ভাবে ভয়ঙ্কর অবস্থা শুরু করে দিয়েছে, মুসলমান হওয়ার মানে আপনি জুলুম করেছেন, মুসলমান হওয়ার মানে দেশের আপনি একজন পাপী, এ বন্ধু আমার এটা কেন হয়েছে, কেন এসে গেল, রব্বুল আলামিন বললেন বান্দারে আমার তোমার হাতে আমি এত সুখ দিয়েছিলাম, সুখকে তুমি নিজে থেকে হারিয়ে দিলে, তোমার সুখ তুমি হারিয়েছ, যার দরুন আমি দুটো আজাব দিয়ে দিলাম। এভাবে মেসরের মাটিতে এই ম্যাকম্যান দেখো না, এখানে খুব আওয়াজ লাগাতে হচ্ছে, আসছে না আওয়াজ, একটা হর্ন এইদিকে দাও, একটু ঘোরাও, মানে কাজ করো, তোমার মাইকের সেটিং হয়নি, তোমার মাইক ভালো আছে কিন্তু সেটিংটা ভালো হয়নি, সেটিংটা ঠিক করো, একটু ঘোরাও, জি আল্লাহ পাক এই জায়গাতে মুফাসসিরদের বেশিরভাগ তারা বলেছেন এ আয়াতের যে ঘটনা এটা মক্কাবাসীর জন্য, মক্কাবাসীরা আল্লাহ পাক মক্কাবাসীকে এত সুখ দিয়েছিলেন, তারা সুখে ছিল কিন্তু তাদের মধ্যে যখন নানান রকমের জুলুম শুরু হয়েছে, অন্যায় অত্যাচার শুরু হয়েছে, নবীর উপরে টর্চারিং, নবীজি যে কথা বলেন
নবীর কথা মানে না, মিথ্যা মনে করছে, আল্লাহ যতগুলো নিয়ামত দিয়েছেন সেই সমস্ত নিয়ামত গুলোর অবমাননা শুরু হয়েছে, নবী কোন রকমের কুল কিনারা পাচ্ছেন না, নবী হেদায়েতের বাণীর কথা বলছেন, নবীকে কোনো পাত্তা দেই না। আল্লাহ রাসূল দোয়া করলেন, মক্কাতে মোজার কাবিলা, বড্ড বদমাশ কাবিলা এলাকা, এই এলাকার লোকেরা সারা জীবন লড়াই করে এক অপরকে মেরে 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 মেরে, এদের চরিত্র ছিল, বৈশিষ্ট্য ছিল, এরা মানুষকে মারবে, মানুষের সঙ্গে লড়াই করবে। হ্যাঁ, নোমান 500 টাকা, জি, মেরে মেরে এটা মানুষকে একবার হালাকান করে, মানুষের উপরে অত্যাচার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই দেশের মানুষকে আল্লাহ তুমি এমন ভাবে কাহাচ্ছালে দাও, হে আল্লাহ দুর্ভিক্ষ দাও, যেই দুর্ভিক্ষ তুমি দিয়েছিলে মিশরের মাটিতে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের জামানায়, কাসেনে ইউসুফ, এ ইউসুফ নবীর জামানাতে মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এমন ভাবে আল্লাহ পাক আযাব দিয়েছিলেন, ওখানকার মানুষকে এত যন্ত্রণায় ফেলেছিলেন, এমন করে চাপ সৃষ্টি করেছিলেন মিশরের মানুষেরা, মক্কার মানুষেরা, সেই রূপ এমন ভাবে আল্লাহ রাসূলের দোয়া মঞ্জুর হলো আল্লাহর দরবারে, কি যে রব্বুল আলামিন এদের দোয়াকে, আল্লাহ রাসূলের দোয়াকে কবুল করে এদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আত্তা কালে যান বন্ধুরে আমার, মানুষের জীবনের মুখের আহার আল্লাহ পাক কেড়ে নিলেন, রব্বুল আলামিন এমন ভাবে দুর্ভিক্ষ দিলেন, খরা চলছে, পানির কোনো খবর নেই, বর্ষণের কোনো আশা নেই, কোন রকমের আবহাওয়া কিছু ভালো দেখতে পাওয়া যায় না, মানুষকে রব্বুল আলামিন এমন বাধ্য করেছেন, মিশরের মানুষেরা যেমন, আল্লাহর নবী হযরত ইউসুফের যুগে যেমন, মানুষেরা হাত্তা আকালুল ইজাম হাড্ডি খেতে বাধ্য হয়েছিল, এ বাপু আমার যে হাড্ডি আজ আপনি বাইরে ফেলে দেন, ওই হাড্ডিটাকে কুড়িয়ে কুড়িয়ে মানুষ খেতে বাধ্য হয়েছিল, শুধু তাই নয়, আল্লাহ পাক এমন ভাবে মানুষকে অশান্তিতে ফেলে দিলেন, এ মানুষ তুমি যাও জঙ্গলে যাও, গাছের পাতাগুলো তুমি গরু মহিষকে